Hello dear students, welcome to English Textbook YouTube channel. We make English easy. আমি অশোকা চলে এসেছি আরও একবার তোমাদের জন্য একটি নতুন টপিক নিয়ে। তো আজকে আলোচনা করব একটি লেটার রাইটিং সম্পর্কে। তো চলো দেখে নাও আজকের টপিক। আজকের টপিকটি দেখো, সাপোজ ইউ হ্যাভ রিড অ্যান ইন্টারেস্টিং অ্যাডভেঞ্চার স্টোরি রিসেন্টলি। মনে করো তুমি একটি খুব আকর্ষণীয় বা মজার একটি অভিযানমূলক গল্প পড়েছো সম্প্রতি। রাইট ইন অ্যাবাউট 80 ওয়ার্ডস, তুমি 80টা ওয়ার্ডের মধ্যে লেখো। কী লিখবে দেখো, টু ইয়োর আন্ট, তোমার আন্টকে একটি চিঠি লেখো ডিসক্রাইবিং দ্য স্টোরি, সেই যে গল্পটি পড়েছো সেটা সম্পর্কে বর্ণনা দিয়ে সেই চিঠি লেখো, অ্যান্ড টেলিং হার, এবং তাকে বলবে ওয়াই ইউ লাইক ইট, এবং কেন তুমি এটা পছন্দ করলে। তো এই সম্পর্কে তোমাকে একটা চিঠি লিখতে হবে। তো চলো আজকে লেটার রাইটিংটা শুরু করছি। দেখো, তো ফার্স্টে যেটা করতে হবে, তোমরা সকলেই জানো যে ইনফর্মাল লেটারে তো প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে তোমার অ্যাড্রেস লিখতে হবে এবং অবশ্যই তোমার পিনকোড লিখতে হবে। তো দেখো ডান দিক করে ইওর অ্যাড্রেস উইথ পিনকোড ডেট লিখতে হবে। ফার্স্টে ডেট লিখতে হবে, অর্থাৎ কত তারিখে সেটা লিখতে হবে, তারপরে মাসের নাম, এবং তারপরে কত সাল সেটা লিখতে হবে। তো এটা লিখে নিলে এরপরে শুরু হচ্ছে দেখো বডি। তো যাকে লিখতে হবে সেটা ফার্স্টে লিখতে হয়, অর্থাৎ গ্রিটিংস ট্যাগে লিখতে হবে। তো মাই ডিয়ার আন্ট, যেহেতু চিঠি লিখতে হবে তোমার আন্টকে, তো লিখলে আন্ট। তারপরে দেখো, অ্যাট ফার্স্ট টেক মাই রিগার্ডস, সবার প্রথমে আমার শ্রদ্ধা বা প্রণাম নেবে। আই হোপ ইউ অল আর ভেরি ওয়েল, তো আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো। উই আর ওয়েল হেয়ার, আমরা এখানে সবাই ভালোই আছি। ইউ গিফটেড মি অ্যান অ্যাডভেঞ্চার স্টোরি বুক নেমড রবিনসন ক্রুসো, তুমি আমাকে একটি ভ্রমণমূলক বা অভিযানমূলক একটি গল্প দিয়েছিলে, সেটার নাম হচ্ছে রবিনসন ক্রুসো। আই হ্যাভ রিড ইট, আমি এটা পড়েছি। নাও এখন আই অ্যাম ডিসক্রাইবিং অ্যাবাউট ইউ ইট, তো আমি এখন সেইটি সম্পর্কে, অর্থাৎ আমি যে গল্প বইটি পড়েছি সেটা সম্পর্কে বর্ণনা করতে চলেছি। তো এটা একটা প্যারা লিখবে, তারপরে প্যারা চেঞ্জ করে এবার লিখতে শুরু করবে। রবিনসন ক্রুসো ওয়াজ দ্য ইয়াং সেলার ইন দি স্টোরি, রবিনসন ক্রুসো যে হচ্ছে একটি অল্পবয়স্ক একটি নাবিক এই গল্পের। হি ওয়েন্ট টু এ সি ভয়েজ, সে একটা সমুদ্র যাত্রায় গিয়েছিল। দ্য শিপ ওয়াজ ডেস্ট্রয়েড বাই আ ভায়োলেন্ট স্টর্ম, তো সেই জাহাজটি একটা সমুদ্রের একটি ভয়ঙ্কর বিধ্বংসী ঝড়ে সেটি নষ্ট হয়ে যায়। হি বিকেম অ্যালন, সে একা হয়ে যায়। অ্যান্ড হ্যাড টু সাফার, এবং তাকে অনেক কষ্ট করতে হয় জীবন ধারণের জন্য। তো এই হচ্ছে রবিনসন ক্রুসো সম্পর্কে বা গল্পের প্রথমটা। তারপরে দেখো, হি ফেসড ডেঞ্জারাস চ্যালেঞ্জেস ইন আ স্ট্রেঞ্জ আইল্যান্ড, তো তাকে অনেক বিপজ্জনক চ্যালেঞ্জ, অর্থাৎ সে অনেক অসুবিধার মধ্যে পড়ে এবং প্রতিকূলতার মধ্য দিয়ে তার জীবন কাটে একটা স্ট্রেঞ্জ, একটা অদ্ভুত বা অচেনা একটা দ্বীপে। হি ডিড নট গিভ আপ হোপ, সে কিন্তু তার আশা ছাড়েনি। হি ডেভেলপড হিজ সেলফ কনফিডেন্স, সে তার আত্মবিশ্বাসটা বাড়িয়ে নিয়েছিল। অ্যাট লাস্ট, অবশেষে হি এবল টু রিটার্ন টু হিজ ফ্যামিলি বাই আ পাসিং বাই শিপ আফটার সাফারিং, তো অবশেষে কিন্তু সে সমর্থ হয়েছিল তার পরিবারের কাছে ফিরে আসতে। দেখো একটি পাসিং বাই, এইটি কথা অর্থ হচ্ছে পাসিং বাই, অর্থাৎ সেই সমুদ্রের দিয়ে যাওয়া একটা পথ চলতি জাহাজ, সে তাদের সঙ্গে দেখা হয় এবং তাদের তারাই কিন্তু তাকে সাহায্য করেছিল সেই তাদের পরিবারের কাছে ফিরে আসতে। তো আফটার সাফারিং, তাকে অনেক কষ্ট করতে হয়েছিল। ইট ইজ অ্যান অ্যাডভেঞ্চার স্টোরি, তো এটা হচ্ছে একটি অভিযানমূলক, একটি দুঃসাহসিক অভিযানমূলক একটি গল্প, তাই এটি আমার ভালো লেগেছে। তো এখানে তোমরা এই লাইনটা অ্যাড করে নেবে, সো আই লাইক দিস ভেরি মাচ, তো তাই জন্য আমার এটা ভালো লেগেছে। তো কী বললাম, লাস্টের লাইনে তোমরা এটা অ্যাড করে নেবে যে সো আই লাইক দিস স্টোরি ভেরি মাচ, হয়ে গেল। তারপরে দেখো লাস্টে যেটা করতে হবে, দ্যাটস অল ফর টুডে, তো আজকের জন্য এটুকুই। টেক কেয়ার অফ ইয়োর সেলফ, তোমার নিজের যত্ন নেবে। তো ইয়োরস লাভিংলি ইয়োর নেম, এখানে তোমার স্নেহের এখানে লিখলে, তারপর শুধু তোমার নামটা লিখবে। তারপরে যেটা করতে হবে, তুমি তো প্রথমে তোমার অ্যাড্রেসটা লিখেছো, এবার যেটা লাস্টে করতে হবে সেটা হচ্ছে তুমি চিঠিটা কোথায় পাঠাচ্ছ সেটার অ্যাড্রেসটা তোমাকে লিখতে হবে।
তো এখানে দেখো আমি দিয়েছি দুর্গাপুর বার্ড ওয়ান, তারপরে পিন নাম্বার দিয়ে দিয়েছি। তোমরা তোমাদের যেটা তোমার কাকিমা বা আন্ট, অর্থাৎ আন্ট মানে তো মাসিমা, কাকিমা, জেঠিমা, পিসিমা সবই কিন্তু হতে পারে, তো সেই ক্ষেত্রে তাদের অ্যাড্রেস তোমরা কিন্তু তোমাদের পছন্দ মতো, তোমরা যেটা জানো তোমাদের সেটা তোমরা এখানে লিখে দেবে, আর পাশে একটা স্ট্যাম্প মতন বক্স করে দেবে, ব্যাস। তাহলে কিন্তু হয়ে গেল একটা লেটার রাইটিং, তোমার এক্সপিরিয়েন্স জানিয়ে একটা বর্ণনা করে তোমার একটা চিঠি। তো এভাবে তোমরা কিন্তু খুব সহজেই চিঠিটা লিখে ফেলতে পারবে। তো আই হোপ এই চিঠি, এই লেটার রাইটিং তোমাদের সাহায্য করবে। ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ইংলিশ টেক্সটবুক ফর মোর ভিডিওস। উই উইল মিট ইন আওয়ার নেক্সট ভিডিও। থ্যাংকস ফর ওয়াচিং।